4 বছরের ছোট্ট এক শিশু বন্দুক হাতে হেঁটে বেড়াচ্ছে, আর এরই জেরে গ্রেফতার হতে হলো বাবাকে। মূলত ছোট্ট এই শিশুর বন্দুক নাড়ানোর ভিডিও ধরা পড়েছে লাইভ টিভিতেও, আর এরপরই গাফিলতি এবং অবহেলার অভিযোগে শিশুটির বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। ব্যতিক্রমী এই ঘটনাটি ঘটেছে ইন্ডিয়ানা স্টেটে। বিস্তারিত থাকছে সোহেল রহমানের ডেস্ক রিপোর্টে। আমেরিকায় বন্দুক সহিংসতা তো থামছেই না, উল্টো অবোধ শিশুদের হাতেও চলে যাচ্ছে আত্মাস্ত্র। শিশুর হাতে বন্দুক ওঠায় বাবাকে গ্রেপ্তারের ঘটনাটি ঘটেছে ইন্ডিয়ানা স্টেটের বিচ গ্রোভ শহরের একটি আবাসিক ভবনে। গত 14 জানুয়ারি ওই এলাকায় অল প্রেক্টর লাইভ নামক একটি টিভি শোয়ের সরাসরি সম্প্রচার হচ্ছিল। সেই সম্প্রচারে বন্দুক হাতে এগিয়ে আসতে দেখা যায় ছোট্ট শিশুটিকে। এছাড়াও শিশুটির প্রতিবেশী এক নারী 911 ডাল করে খবর দেন পুলিশকে। তিনি জানান, বাড়ির বাইরে হল এলাকায় প্রতিবেশীর 4 বছর বয়সী এক শিশু বন্দুক তাক করে তার ও তার ছেলের দিকে এগিয়ে আসছে। খবর পেয়ে তড়িঘড়ি সেখানে উপস্থিত হয় পুলিশ। অন পেট্রোল লাইভ শো এর সম্প্রচারে দেখা যায় শিশুটির বাবা শেন ওসবর্নকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ, যদিও বাড়িতে কোনো বন্দুক থাকার কথা অস্বীকার করেন তিনি। প্রাথমিকভাবে সে কথা শুনে ভবন ছেড়ে বেরিয়ে যাচ্ছিল পুলিশ, কিন্তু ভবনের অন্যান্য বাসিন্দা জানান তারা নিশ্চিতভাবে শিশুটির হাতে বন্দুক দেখেছেন। প্রতিবেশী যে দাঁড়িয়ে পুলিশকে ফোন করেছিলেন তিনিও জানান তার কাছে এই ঘটনার সিসিটিভি ফুটেজ রয়েছে। এরপর ফের শিশুটির বাবা সেন ওর্সপনের বাড়িতে ঢুকে তল্লাশি চালায় পুলিশ। তখনই একটি ড্রয়ারের ভেতর থেকে পিস্তলটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে পিস্তলটির ভেতর কোনো গুলি না থাকলেও বাড়ি থেকে আলাদা করে 15 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এরপরে ইন্ডিয়ানা স্টেটে শিশুর হাতে বন্দুক চলে যাওয়ায় ওই বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রতিবেশীদের অভিযোগের প্রেক্ষিতে 45 বছর বয়সী এই ব্যক্তির বিরুদ্ধে গাফিলতি এবং অবহেলার অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে শিশুটিকে তার মায়ের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিচগ্রোভের মেয়র ডেনিস বাকলি বলেছেন তিনি এই ঘটনায় ব্যথিত হয়েছেন। ছোট এই শিশু এবং প্রশ্নবিদ্ধ বন্দুকটিকে সুরক্ষিত করার জন্য বিচগ্রোভ পুলিশ বিভাগ দ্রুত যে পদক্ষেপ নিয়েছে তার প্রশংসা করেন তিনি। 4 বছরের শিশুর হাতে বন্দুক দেখার পর বাবাকে গ্রেপ্তারের ঘটনা এমন সময় ঘটল যখন একই মাসে পৃথক ঘটনায় 6 বছর বয়সী ছাত্র বর্জিরিয়ার প্রাথমিক বিদ্যালয় হ্যান্ডগান দিয়ে নিজের শিক্ষককে গুলি করেছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ এই ঘটনাকে ইচ্ছাকৃত গুলিবর্ষণ হিসেবে উল্লেখ করেছিল। আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক।